আমি আপনাদের ভোটে রাজন পৌরসভা নির্বাচন 2020 এ মেয়র পদে নির্বাচিত হলে রাজন পৌরসভা সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি এবং সফলভাবে ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করছি। আমি এবং আমার সমর্থকগণ নির্বাচনের পূর্বে এবং নির্বাচন চলাকালীন কোনরূপ আচরণবিধি লঙ্ঘন করব না। রাজ্যের পৌরসভাকে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জনবান্ধব পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা গ্রহণ, রাজ্য পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করা, পৌরসভার প্রতিটি জনপদকে সুপরিকল্পিতভাবে দীর্ঘস্থায়ী আরসিসি পাকা সড়ক ব্রিজ কালভার্ট নির্মাণের নেটওয়ার্ক আওতায় আনা হবে, নির্মাণ কাজের অনিয়ম দুর্নীতি বন্ধের ব্যবস্থা গ্রহণ, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক খাদ্য আর মেশিন স্থাপন, পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী বিতরণ এবং করোনা ভাইরাস মোকাবেলার জন্য জনগণকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, পৌরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত আধুনিক পদ্ধতিতে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, মহান মুক্তিযুদ্ধের সৈনিকদের স্মৃতি বিজড়িত ট্যাকেরহাট কবিরমাঠ মাঠে স্মৃতিফলক ও সুসজ্জিত পার্ক নির্মাণ, পৌর এলাকায় স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে নিয়ে হাতে নিয়ে সম্পূর্ণ মাদক মুক্ত করা, শিক্ষার গুণগত মান উৎকর্ষতা সাধনের জন্য শিক্ষানুরোগীদের মান সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন এবং পৌর এলাকার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ, পৌরসভাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্ন পরিবেশ ও হাসপাতালকে দালালমুক্ত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, ইপ্টিজিং এবং বাল্যবিবাহ বন্ধ করার জন্য জনপ্রশাসনের মাধ্যমে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, মাদকাসক্ত তরুণ তরুণীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কাউন্সিলিং এবং মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি খাস জমির উপর কুটির শিল্প ও একটি মিনি গার্মেন্টস প্রতিষ্ঠা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা, পৌর এলাকা সড়কে বৈদ্যুতিক বাতি ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা, পৌরবাসীদের মধ্যে পৌরকর পুনর্নির্ধারণ, পৌরবাসীর সাধ্যের মধ্যে পৌরকর পুনর্নির্ধারণ, প্রতি অর্থ বছরের ন্যায় আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ সুষম বাজেট ও বাস্তবায়ন প্রণয়ন ও বাস্তবায়ন, পৌরসভা থেকে সেবার মান বৃদ্ধিকল্পে সকল প্রকার অযাচিত হয়রানি এবং ঘুষ দুর্নীতি সম্পূর্ণ মুক্ত বন্ধ করা, ময়লা আবর্জনা সংরক্ষণের জন্য পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং সংগৃহীত বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংসের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক পদ্ধতি গ্রহণ, রাজৈর উপজেলা পরিষদ সংলগ্ন খাল প্রধান খাল এবং ট্যাকেরহাট আবাসিক এলাকা সংলগ্ন খালগুলিকে পুনঃখনন এবং পানি সরবরাহের ব্যবস্থাপনা উপযোগী করা, পৌর এলাকায় সম্পূর্ণ সন্ত্রাস রাহাজানি এবং যে কোনো রূপ চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করা, পৌর এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি সালিশ বোর্ড গঠন করা, রাজ্যের বাস স্ট্যান্ড ও থানাঙ্গ সহ বিভিন্ন রাস্তার সংযোগগুলিতে যানজট মুক্ত করা হবে, শতভাগ অসহায় নারী পুরুষদের জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং গর্ভকালীন ভাতা স্বচ্ছতার মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা, অসহায় গৃহহীন ও পৌরবাসীদের জন্য সরকারি অর্থায়ন অগ্রাধিকারের ভিত্তিতে গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করা, কারোর সাথে বৈরিতা ও শত্রুতা নয় বরং সম্প্রীতিপূর্ণ অবস্থা বজায় রাখা, পৌরসভার সকল কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা, আমার শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী দলীয় নেতৃবৃন্দের আদেশ উপদেশ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের গঠনমূলক সমালোচনা ও দিক নির্দেশনার শোনাই আমার চলার পথের পাথেয় হবে, হটলাইনের মাধ্যমে পৌরবাসীর সমস্যা জানানো হবে এবং দ্রুত সময়ে সমাধান করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌরসভার নামে পেজ খুলে সেখানে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, পৌরসভার সকল কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটালাইজড এবং এর মাধ্যমে দ্রুত সেবা প্রদান করা হবে, গুরুত্বপূর্ণ ও জনবহুল বাসস্ট্যান্ডগুলিতে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করা, ঐতিহ্যবাহী ট্যাকেরহাট বন্দরকে সুসজ্জিত ও আধুনিকায়ন করা, জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণ করা, মাস্টার প্ল্যানের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা করা, জলাবদ্ধতার সমস্যা নিরসন করা, শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র স্থাপন, পৌর এলাকার রাস্তার দুই ধার সহ সৌন্দর্য বর্ধন করা, পৌর এলাকার পর্যাপ্ত বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের লক্ষ্যে ইন্টারনেট সেবা সহজতর করার ব্যবস্থা গ্রহণ, ব্যক্তি পর্যায়ে স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ,
যুব সমাজ যাতে জঙ্গি ও তৎপরতা যুক্ত না হয় সেজন্য কাউন্সিলিং এবং তাদের মধ্যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করা, পৌর এলাকায় কৃষক ও কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পৌর এলাকার শ্রমিকদের কল্যাণে পর্যাপ্ত কার্যক্রম গ্রহণ, শিশু শ্রম শিশু নির্যাতনের বন্ধ এবং শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যবহার বন্ধ এবং পথ শিশুদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, প্রতিবন্ধী অটিস্টিক শিশুদের সুস্বাস্থ্য শিক্ষা মর্যাদা ও নিরাপদ ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখা, রাজ্য পৌরসভার প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা, একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক প্রশাসন গড়ে তোলা, নিশ্চিত করা হবে প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায়পরায়ণতা ও সেবাপরায়ণতা, রাজ্য পৌরসভার সংবাদপত্রে বিজ্ঞাপন বিতরণের স্বচ্ছতা আনয়ন এবং মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের তথ্য প্রদান করে সহযোগিতা করা, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা প্রজন্ম থেকে প্রজন্মতরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজ্যের পৌর এলাকায় মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণ করা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা প্রদান কর্মসূচি অঙ্গন, রাজ্যের পৌরসভা এলাকায় নারীদের পুরুষের সমান মজুরি নিশ্চয়তা এবং নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সকল ক্ষেত্রে নারীদের কর্ম পরিবেশ উন্নত করা। প্রিয় রাজ্যের পৌরবাসী, আমি আমার উপরুক্ত ইস্তেহারগুলি যথাযথভাবে পালনের সর্বোচ্চভাবে চেষ্টা করব। আপনাদের মূল্যবান ভোট দিয়ে রাজ্যের পৌরসভাকে মাদক সন্ত্রাসমুক্ত এবং পরিচ্ছন্ন প্রযুক্তি নির্ভর নাগরিক সেবার পৌরসভা করার সুযোগ দিন। আপনাদের মূল্যবান ভোট সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।